আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে কালার। তো আসলে কালার এই ওয়ার্ড বা কোডটা দিয়ে আমরা কী কাজ করতে পারি বা কালারটা আমরা কেন ইউজ করি সেটা যদি আমরা একটু দেখতে চাই, তাহলে আমরা একটা ওয়েবসাইটে যেতে পারি বা আমাদের বানানো একটা পেজে যেতে পারি। নর্মালি আমরা এটাকে ওপেন করলাম, তো এটা যদি দেখি তাহলে দেখবো যে ডিফল্ট একটা কালার আছে, সেটা হচ্ছে ব্ল্যাক কালার। যে আমরা যে টেক্সটটা দেখতেছি টেক্সটের কালার হচ্ছে ব্ল্যাক। তো আমরা যদি এই কালারটাকে চেঞ্জ করতে চাই যে ব্ল্যাক কালার পরিবর্তে আমরা অন্য কোনো কালার দেব, তো সেই কালারটা আমরা কীভাবে দিতে পারি? আসলে আমাদের যে টেক্সটটা আছে এই টেক্সটের কালারটাকে চেঞ্জ করার জন্যই কিন্তু আমরা এই কালার নামক কোডটাকে ইউজ করি বা কালার এই সিএসএস কোডটাকে আমরা ইউজ করি। তো আজকে টিউটোরিয়াল আমরা এটাই দেখব যে কীভাবে আমরা এই টেক্সটের কালারটা চেঞ্জ করতে পারি। তো টেক্সটের কালার যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে ফার্স্টে আমাদের পেজের দরকার, যে আমাদের একটা এইচটিএমএল পেজ থাকবে প্লাস একটা সিএসএস পেজ থাকবে। তো আমাদের এখানে দেখবো যে আমাদের একটা পেজ বানানো আছে এইচটিএমএল পেজ, এবং এখানে আমার একটা H1 ট্যাগ নেওয়া আছে, মানে হেডিং ট্যাগ। তো এর মধ্যে একটা টেক্সট লেখা আছে। তো আমরা চাচ্ছি যে এই যে টেক্সট আছে এই টেক্সটের কালারটাকে আমরা চেঞ্জ করব। তো যেরকম দেখেন যে আমি যদি এই পেজটাকে রান করি তাহলে আমরা এরকম একটা ব্ল্যাক কালার দেখতে পারতেছি। তো আমাদের কাজটা হচ্ছে যে আমরা জাস্ট এই টেক্সট এটার কালারটাকে চেঞ্জ করে দেবো, যে আমরা ব্ল্যাক কালার বাদে অন্য কোনো একটা কালার দেবো। তো নর্মালি দেখেন যে যেহেতু আমরা সিএসএস কোড ইউজ করে কালারটাকে চেঞ্জ করবো, যার জন্য আমার আলাদা একটা সিএসএস পেজ বানানো আছে এবং সিএসএস পেজের সাথে আমাদের লিঙ্ক আপটাও করা আছে। তো আমি আলাদা সিএসএস কীভাবে বানাতে পারি বা কীভাবে লিঙ্ক আপটা করতে পারি এটা আমরা গত টিউটোরিয়ালে দেখছিলাম। তো যাই হোক, আমরা এই কালারটাকে যদি চেঞ্জ করতে চাই তাহলে আমরা সরাসরি সিএসএস পেজে যেতে পারি এবং এখানে আমরা কিছু কোড লিখতে পারি। তবে এই কোডটা লেখার আগে আমাদের কিছু বিষয় সম্পর্কে জানতে হবে। যেরকম দেখেন যে আমি যদি কালার চেঞ্জ করতে চাই, তো আমরা কোন ট্যাগের মধ্যে যে টেক্সট আছে সেটার কালার চেঞ্জ করতে চাচ্ছি, যে আমাদের H1 ট্যাগের মধ্যে যে টেক্সট আছে এটার কালারটাকেই আমরা চেঞ্জ করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি, যে সরাসরি আমাদের ওই ট্যাগটাকেই আমরা সিলেক্ট করতে পারি। তো আমরা এখানে লিখে দিলাম H1, এর মধ্যে আমরা লিখতে পারি যে কালার, যে আমরা কালারটাকে চেঞ্জ করতে চাচ্ছি, জানার জন্য আমরা কোড লিখলাম কালার। এটা কিন্তু অবশ্যই সিএসএস কোড। তো এরপর আমি কালারের নেমটাকে লিখে দিতে পারি, যে আমি কোন কালার দিতে চাচ্ছি। তো আমি এখানে নর্মালি লিখে দিলাম যে এটা রেড কালার। যে আমাদের যে H1 নামে যে ট্যাগ আছে এই ট্যাগের মধ্যে যে টেক্সট আছে টেক্সটের কালারটা হবে রেড কালার। তো আমরা যদি এটাকে একটু সেভ দিই তাহলে আমাদের যে এইচটিএমএল পেজ ছিল বা আমরা ব্রাউজারে যাই সেখান থেকে একটু রিলোড দিই তাহলে দেখবো যে টেক্সটের কালারটা চেঞ্জ হয়ে রেড কালার হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা এখানে যে লিখছি কালার, কালারের পরে ভ্যালু হিসাবে আমরা কী লিখছি, যে রেড। যে আমরা যে আজীবন কালারের নেমই লিখতে পারবো আসলে তা না। তো এইগুলো কিন্তু যে নেম বাদেও, যে কালারের যে নেমগুলো আছে এই নেমগুলো বাদেও আমরা কিন্তু অন্য কিছু লিখতে পারি। তো আমরা আসলে কী কী লিখতে পারি সেটা যদি একটু দেখতে চাই তাহলে আমরা এখানে একটু দেখে নিতে পারি। যে আমরা ফার্স্টে হেক্স কোড ইউজ করতে পারি। তো এখানে দেখেন যে হেক্স কোড লেখার সিনট্যাক্সটা আছে, যে এরকম হেক্স কোড হয়। তো এক্সাম্পল হিসাবেও এখানে একটা কোড দেওয়া আছে, যে কালার তারপরে একটা কোড আছে। তো এটা আসলে হচ্ছে হেক্স কোড। আর যদি আমি হেক্স কোড নিয়ে কাজ করতে চাই তাহলে অবশ্যই আমাকে একটা হ্যাশ দিতে হবে। তো নর্মালি আমরা যদি চাই তো আমরা হেক্স কোড ইউজ করতে পারি। আবার যদি মনে করি যে আমরা শর্ট হেক্স কোড ইউজ করবো, যেরকম দেখেন যে এই হেক্স কোডগুলো কিন্তু 6 ডিজিটের, তো আমরা ইচ্ছা করলে 3 ডিজিটের একটা হেক্স কোডও ইউজ করতে পারি। এরপর আমরা RGB কালার কোড দিতে পারি বা RGB-র যে কালার আছে এটা ইউজ করতে পারি। RGB অ্যাবসলিউট যে কালারগুলো আছে এটাও আমরা ইউজ করতে পারি, অথবা আমরা কিওয়ার্ডটাও লিখে দিতে পারি, যেরকম আমরা এখানে কাজটা করছি যে কিওয়ার্ডটা লিখে দিছি। তো আমরা ফার্স্টে ট্রাই করি, যে আমরা সবগুলো দিয়েই ট্রাই করবো যে কীভাবে আসলে লিখতে হয় বা কাজ করে কিনা আমরা সেটাই দেখব। তো সেক্ষেত্রে আমরা ফার্স্টে একটু দেখি যে এখানে হেক্স কোড লেখা আছে। এখন ব্যাপারটা হচ্ছে যে আমার কোন কালারের হেক্স কোড কত, এটা তো আসলে আমাদের মুখস্থ রাখা সম্ভব না বা মনে রাখাও সম্ভব না। যেরকম এখানে রেড কালার আছে, এখন এখানে আমি সরাসরি লিখে দিচ্ছি যে এটার কালার হবে রেড। তো সেই ক্ষেত্রে আমার কিন্তু আউটপুটে দেখাচ্ছে কি রেড কালার। বাট আসলে যে এই রেড কালারের হেক্স কোড কত এটা কিন্তু আমরা জানি না বা এটা মুখস্থ নাই। তো আমরা একটা কাজ করতে পারি, যেহেতু আমরা ওয়েব নিয়ে কাজ করব বা নেট রিলেটেড কাজ করব, তো সেই ক্ষেত্রে দেখেন যে আমরা যে কালার কোডগুলো নিয়ে এত চিন্তা করতেছি যে হেক্স কোডগুলো আমাদের মুখস্থ নাই বা মনে রাখা সম্ভব না। তো সেক্ষেত্রে আমরা এই হেক্স কোডগুলো কিন্তু নেটেই পাবো। যেরকম আমরা যদি এখানে লিখি যে HTML কালার কোড, কালার কোডস লিখে আমরা যদি একটু গুগলে সার্চ দিই তাহলে দেখবো যে যথেষ্ট ওয়েবসাইট আছে এবং যেসব মানে এইসব ওয়েবসাইটগুলোতে আমার কিন্তু হেক্স কোডগুলো দেওয়াই আছে। যেরকম আমরা যদি এই ওয়েবসাইটটাতে যাই,
এখানে দেখবো যে আমার কালারগুলো পাশে দেওয়া আছে, প্লাস হেক্স কোডগুলো দেওয়া থাকবে। তো এখানে দেখেন যে আমাদের কিন্তু কালারগুলো দেওয়া আছে, পাশে কিন্তু হেক্স কোডগুলো দেওয়া আছে। তো আমাদের যদি এই হেক্স কোডগুলো যদি মুখস্থ করে মনে রাখার দরকার হয়, তাহলে আসলে ব্যাপারটা অনেকটা জটিলই হয়ে যাবে। তো এখানে দেখেন যে আপনার যে কালারটা চয়েস হয় আপনি সেই কালারটা নিতে পারেন। যে নর্মালি আমরা এখানে একটা কালার চয়েস করি যে আমরা এই কালারটা দিতে চাচ্ছি, তো এই কালারটা যদি দিতে চাই তাহলে দেখেন কালারের নেমটা দেওয়া আছে। আমরা ইচ্ছা করলে কালারের নেমটাকে কপি করে ওখানে দিতে পারি, অথবা যে আমাদের এখানে হেক্স কোড কিন্তু দেওয়া আছে, তো আমরা এখানে হেক্স কোডটা ইউজ করি। তো আমরা একটা কাজ করি, হেক্স কোডটাকে কপি করে নিই। ওকে, তো এটাকে জাস্ট কপি করে নিলাম। এবং দেখেন যে যদি হেক্স কোড হয় তাহলে কিন্তু অবশ্যই হ্যাশ থাকবে। তো আমরা একটা কাজ করতে পারি, হ্যাশ সহকারে আমরা এটাকে কপি করলাম। তো কপি করে আমরা এটাকে কোথায় পেস্ট করবো, এই যে আমরা এখানে বলবো যে কালার, কোন কালারটা আমরা দিব, আমাদের এই যে যে হেক্স কোডটা আমরা কপি করছি এই কালারটা হবে। তো আমরা এটাকে জাস্ট সেভ দিই। দেওয়ার পরে আমরা যেতে পারি ব্রাউজারে। তো ব্রাউজারে যেয়ে দেখবো এটা হচ্ছে আমাদের সেই পেজ। তো এখানে আমরা একটু রিলোড দিলে দেখবো যে আমরা ব্লু কালারটা দেখতে পারতেছি। তো সেক্ষেত্রে দেখেন যে আমরা কিন্তু ইচ্ছা করলে এখানে হেক্স কোড দিয়েও কালারটাকে চেঞ্জ করতে পারি। তবে এটা সুবিধা হচ্ছে যে আমার হেক্স কোডটা কিন্তু মুখস্থ রাখার দরকার নাই, বা মনে না রাখলেও চলবে। যেহেতু আমি নেট নিয়ে কাজ করব, অবশ্যই আমি নেট থেকে হেল্প নিতে পারবো, এবং নেটে অসংখ্য আমার হেক্স কোড দেওয়া আছে বা কালার কোড দেওয়া আছে। এবং দেখেন যে আপনার কিন্তু এগুলো মুখস্থ রাখার কোনো দরকার নেই, কারণ আপনার পাশে কালারগুলো দেখাই দিচ্ছে যে আপনার এই কালার কোড হচ্ছে এটা। তো সেক্ষেত্রে আপনি এই কালারটা যদি চয়েস হয় তো আপনি সরাসরি হেক্স কোডটা ইউজ করতে পারেন। ওকে, তো এরপর আমরা দেখবো যে শর্ট হেক্স কোড। তো এখানে দেখেন যে এক্সাম্পল হিসেবে শর্ট একটাই হেক্স কোড দিয়ে দিচ্ছে। তো আমরা ইচ্ছা করলে এটাও ট্রাই করতে পারি। তো আমরা এখানে একটা কাজ করি যে শর্ট একটা হেক্স কোড আমরা দিয়ে দিই। তো নর্মালি দেখেন যে আমি যদি এরকম একটা শর্ট হেক্স কোড দিয়ে দিলাম, তো দেখা যাক কী হয়। মানে আমি আন্দাজেই একটা দিছি যে কোনো একটা কালার আশা করি আসবে। তো এখানে যাই একটু রিলোড দিই, তো দেখবো যে এক ধরনের কালার আছে। এখন যেহেতু একই কালার, ওই জন্য মনে হচ্ছে যে আসলে চেঞ্জ হয়েছে কিনা। তো আমরা এইটাকে একটু চেঞ্জ করে দিই। এখানে আমরা এটাকে এ করে দিলাম। তো এটাকে একটু সেভ দিই, এখানে যাই রিলোড দিই। তো সেক্ষেত্রে আমরা দেখবো যে কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে। তো আমরা আসলে এখানে যে কালার কোডটা ইউজ করছি এটা হচ্ছে শর্ট হেক্স কোড। তো হেক্স কোড তখনই হবে যদি এখানে হ্যাশ থাকে, তাই সেটা অবশ্যই হেক্স কোড হবে। যদি 6 ডিজিটের হয় সেটা হচ্ছে ফুল হেক্স কোড, অথবা অ্যাবসোলিউট হেক্স কোড বলতে পারি। আর যদি 3 ডিজিটের কিছু হয় তাহলে আমরা এটা বলবো শর্ট হেক্স কোড। তো এখানে যেতে পারি, যার পর আমরা আরও দেখবো যে আমরা সরাসরি RGB কালার কোড ইউজ করতে পারি, এবং RGB অ্যাবসোলিউট কালার কোডও ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে দেখেন যে আমরা এখানে যদি RGB কালার কোড দিতে চাই, তাহলে আমরা শুধু এখানে বলতে পারি RGB, এর মধ্যে আমরা 3টা ভ্যালু দিব। নর্মালি আমরা দিলাম যে এটা, তারপরে এখানে দিলাম কিছু একটা, মানে কমপক্ষে আমাদের এরকম 3টা ভ্যালু দিতে হবে। তো আমরা এরকম 3টা ভ্যালু দিলাম। দেওয়ার পরে দেখেন এটাকে যদি সেভ দিই, তাহলে আশা করি আমরা একটা কালার দেখতে পারবো। তো এখানে যদি একটু রিলোড দিই তাহলে দেখি যে কালারটা চেঞ্জ হয়েছে। তো আমরা যদি এখানে আর একটু চেঞ্জ করি, তাহলে দেখেন যে যদি এরকম 0 করে দিই তাহলে দেখেন কালারটা চেঞ্জ হবে। ওকে, এখানে একটু রিলোড দিই। তো এখানে দেখেন যে এটা কিন্তু ব্ল্যাক কালার হয়ে গেছে। তো আমরা ইচ্ছা করলে এখান থেকে কালারগুলোকে চেঞ্জ করে দিতে পারি, বা RGB কালার কোডের মাধ্যমেও আমরা টেক্সটের কালারটা দিতে পারি। তো এরপরে দেখেন যেটা আছে, আমরা ইচ্ছা করলে এটাও ইউজ করতে পারি যে কিওয়ার্ড। কিওয়ার্ডটা তো আমরা ফার্স্টে দেখছি যে যেরকম টেক্সটের সরাসরি আমরা কালারের নেমটা লিখে দিছি। যদি আমরা মনে করি যে এটা দেব ইয়েলো কালার, তো সেক্ষেত্রে দেখেন যে কালার হবে ইয়েলো। মানে আমার যে H1 যে ট্যাগ ছিল তার মধ্যে যে টেক্সট আছে টেক্সটের কালারটা হবে ইয়েলো। তো আমরা এটাকে যদি একটু সেভ দিই, এখানে একটু রিলোড দিই, তাহলে দেখবো যে এটা ইয়েলো কালার। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কীভাবে আমরা টেক্সটের কালারটাকে চেঞ্জ করতে পারি। তবে এছাড়াও আমরা আরও কিছু পদ্ধতি এটার উপর অ্যাপ্লাই করতে পারতাম। তো যেহেতু আমি চাচ্ছি যে এই টিউটোরিয়ালটাকে আমি খুব বেশি লং করবো না, যার জন্য আর কি আমি ওই স্টেপগুলো দেখালাম না, তবে ওই স্টেপগুলো আমি অবশ্যই আমার নেক্সট টিউটোরিয়ালে দেখাবো। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।